প্রিয় নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের প্রথম বিয়ে কত বছর বয়সে হয়েছিল? এক ব্যক্তি কত বছর আজান দিলে তার জন্য জান্নাত অজীব হয়ে যায়, বলুন। ইসলামী ভিডিও নিয়ে আপনি কি বলতে চান, মানে দর্শকদের কি বলতে চান? এটাই বলবো, যত দেখবেন ততই নলেজ বাড়বে, একটা অভিজ্ঞতা নিজের বাড়বে, অনেক অজানা জানা তথ্য জানা যাবে এর মাধ্যমে। সব জিনিসটা তো সবসময় মানুষ জানে না, কিন্তু হয়তো আমি একটা জানি না, কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে সেই প্রশ্ন উত্তরটা জানতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আবার নিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি। এখন যেখানে দাঁড়িয়ে আছি আরগড়ি কদমতলায়, আর এই আরগড়ি কদমতলায় এসেছি এবং এক ভাইকে আমরা পেয়েছি। এই ভাইয়ের পরিচয় কিন্তু যদি আমি বলি হয়তো শেষ করা যাবে না, কেন এই ভাইকে মানে অসংখ্য অসংখ্য মানুষ মানে ভালোবাসে। এবং ওনার যে মানে ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজের নাম হচ্ছে আবিদ খান। তো অসংখ্য মানে ওনার মানে ফলোয়ার্স রয়েছে, এবং ওনার মানে যে কোনো ভিডিও ছাড়ুক না কেন প্রত্যেকটা মানুষ কিন্তু মন এবং ধ্যান দিয়ে দেখে। তো সেরকমই একজন মানে আমরা পেয়ে গেছি, কি বলবো, এই যে এনার সঙ্গে যে আমি মানে কুইজ খেলছি এবং এনাকে যে আমি পেয়েছি, সত্যি আমারও কিন্তু মানে মানে ভাগ্যটা যে কতটা ভালো সেটা আমি এখানে মানে প্রকাশ করতে পারছি না। তো বেশি কথার বলবো না, যাহাতো মানে ওয়েদার খুবই খারাপ, কোন মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে, তাই সরাসরি আমি ভাইয়ের পরিচয়টা নিয়ে নেব, আর তারপরে আমাদের যে মূল যে মানে কুইজ সেই কুইজে আমরা চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবিদ খান। আচ্ছা আবিদ, মানে ফেসবুক এখন কাঁপাচ্ছেন, তো এই যে মানে ফেসবুক কাঁপাচ্ছেন এবং প্রত্যেকটা বন্ধু আপনাকে মানে ফলো করছেন, তো এই যে মানে ভিডিওগুলো যে মানে আপনার মানে কবে থেকে এরকম মনে হলো যে আমি মানে ভিডিও করব এবং মানে প্রত্যেকটা বন্ধুকে নিয়ে মানে একটা করে মানে রোস্ট করা, তো কীভাবে মানে ভাবলেন? ভিডিও আমি অনেকদিন ধরেই করি, তো কমেডি ভিডিও করতে করতে যখন দেখলাম ফেসবুকে আরও ভিউস আসছে ভালো, আগ্রহ আরও বেড়ে গেল, এবং আস্তে আস্তে ভিডিও বা কোনো জিনিস হলে তার মাধ্যম দিয়ে কোনো কন্টেন্ট করি, কন্টেন্ট করে ভিডিও করি। এবং এনার আরও একটা পরিচয় আছে, সেটা হচ্ছে রাজনীতি, ওটা আর যাচ্ছি না, থাক উনি ওর জায়গাতেই থাক। তো আজকে আপনার জন্য প্রথম প্রশ্ন, আর এই প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি রেডি তো? হ্যাঁ। তাহলে মন কি বলেন? চেষ্টা করবো। চেষ্টা করবেন, তাই তো? ওকে, মন দিয়ে শুনবেন আপনার আমার বলা প্রশ্নগুলো। আপনার জন্য আজকের প্রথম প্রশ্ন, এক ব্যক্তি কত বছর আজান দিলে তার জন্য জান্নাত অজীব হয়ে যায়, বলুন। 12 বছর। আপনি বলছেন 12 বছর? 12 বছর নাকি 11 বছর? না না, 12 বছর না, 25 বছর? 12 বছর। 12 বছর এটাই নেবো? হ্যাঁ এটাই। দেখা একটু ভাববেন না, ভাবার কিছু নেই, বেশি ভাবলে কনফিউজ হয়ে যাবে। আচ্ছা 12 বছরই। 12 বছর। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমার যে মানে প্রথম প্রশ্ন ছিল, আর সেই প্রথম প্রশ্নটা কিন্তু আর তো বলার মানে অপেক্ষা রাখে না, এনার যেই উত্তরটি এসেছে তো আমার এখানে দেখাচ্ছে একেবারে সঠিক উত্তর। হ্যাঁ মাশাআল্লাহ। এবারে চলে যাব কিন্তু আমি 2 নম্বর প্রশ্ন, আর এই 2 নম্বর প্রশ্নটা কিন্তু আপনি মন দিয়ে শুনবেন। আপনার জন্য 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম তো আসসালাম কত বছর জেল খেটেছিলেন, বলুন। খুতবায় শুনেছিলাম যতটা সম্ভব মনে আছে 7 বছর। মানে খুতবায় শুনেছিলেন যে 7 বছর? মানে কনফার্ম হচ্ছেন না? কনফার্মই, এটাই আমার কনফার্ম অ্যান্সার কি, 7 বছর। 7 বছর? হ্যাঁ। মানে আর কিছু চেঞ্জ করবেন নাকি না এটাই নেবেন? না না এটাই, এটাই থাকবে। 7 বছর? 7 বছর একদম শিওর? শিওর শিওর। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এই ভাই যে মানে 2 নম্বর যে উত্তরটি দিয়েছে, সেই উত্তরটি তো মানে আর কি বলবো, মাশাআল্লাহ। আমাদের এখানে এই যে মানে আবিদ খান আমাদের সঙ্গে খেলছে, এবং যে মানে প্রথম যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নটা কিন্তু সঠিক উত্তর দিয়েছে। আর যেই 2 নম্বর প্রশ্নটি করলাম যে হযরত ইউসুফ আলাইহিস সালাম কত বছর জেল খেটেছিলেন, ইনি বলছেন যে হ্যাঁ খুতবায় শুনেছি 7 বছর, কিন্তু উনি মনে রেখেছে যে হ্যাঁ খুতবায় শুনেছিলাম 7 বছর, আর আমার এখানে দেখাচ্ছে ওনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে, মাশাআল্লাহ। এবারে আমি চলে যাব কিন্তু 3 নম্বর প্রশ্ন, আর এই 3 নম্বর প্রশ্নটা মন দিয়ে শুনবেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিয়ে কত বছর বয়সে হয়েছিল? আবারও প্রশ্নটি আপনার জন্য, প্রিয় নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিয়ে কত বছর বয়সে হয়েছিল? 25 বছর। এটা একদম পুরো মুখে লেগে আছে নাকি? এটা সবারই মনে আছে, সবারই জানা আছে।
তো আর তো কোনো কিছু বলারই নেই। হ্যাঁ, আমাদের রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের মানে প্রথম বিয়ে অবশ্যই কিন্তু 25 বছরে হয়েছিল, আর এই আবিদ খান মানে আমার ভাইয়ের কাছ থেকে সঠিক উত্তর পেয়েছি। মাশাআল্লাহ, 3-3টি প্রশ্ন করেছিলাম আর 3-3টি প্রশ্নের মধ্যে ইনি কিন্তু 3টেরই কিন্তু সঠিক উত্তর দিয়েছে। সত্যি এই ভাইকে দেখে কিন্তু বোঝা যায় সত্যি খুব ট্যালেন্টেড। এবং এই যে মানে ইসলাম সম্বন্ধে মানে টুকিটাকি নয় ভালোই চর্চা রাখেন, সেটা আমি এইখানে আমি যে মানে কুইজ করছি এনার সাথে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি চলে যাব কিন্তু 4 নম্বর প্রশ্ন, আর এই 4 নম্বর প্রশ্নটা আপনি কিন্তু মন দিয়ে শুনবেন। আপনার জন্য 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন হচ্ছে কোন দিনে খোতবা নামাজের পর পড়া হয়, কোন দিনে খোতবা নামাজের পর পড়া হয় বলুন। এটাই হচ্ছে উত্তর, যে মানে 2 ঈদের নামাজে মানে নামাজের পরেই খোতবা হয়, 2টো যে ঈদ আছে সেই ঈদের নামাজের পরেই খোতবাটা হয়। তো মাশাআল্লাহ আবিদ খানের কাছ থেকে আমরা কিন্তু 4-4টা প্রশ্ন সঠিক উত্তর পেয়েছি। এই যে 4-4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, এই তো সত্যি মানে আবিদ খানকে কিন্তু আমাদের ভীষণ ভীষণ ভালো লাগছে। আর কিন্তু একটি প্রশ্ন পড়ে আছে, অর্থাৎ শেষ প্রশ্ন। আর এই শেষ প্রশ্নে যাবার আগে আমি একটা কথা বলতে চাই আবিদ খানকে। আচ্ছা এই আবিদ খান, আপনি আমাদের মানে ভিডিও দেখেন? হ্যাঁ হ্যাঁ দেখুন। কীরকম লাগে? ভালো লাগে, ইসলামিক কন্টেন্ট খুব ভালো লাগে। আমাদের এই যে মানে ইসলামিক ভিডিও নিয়ে আপনি কী বলতে চান, মানে দর্শকদের কী বলতে চান? এটাই বলবো, যত দেখবেন ততই নলেজ বাড়বে, একটা অভিজ্ঞতা নিজের বাড়বে, অনেক অজানা জানা তথ্য জানা যাবে এর মাধ্যমে। সব জিনিসটা তো সবসময় মানুষ জানে না, কিন্তু হয়তো আমি একটা জানি না, কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে সেই প্রশ্ন উত্তরটা জানতে পারে। তাহলে এবারে চলে যাবো কিন্তু আমরা একদম শেষ প্রশ্ন, আর এই শেষ প্রশ্নটা আপনার জন্য আপনি কিন্তু অবশ্যই মন দিয়ে জানবেন। আমি ভেবে উঠতে পারছি না যে এই আবিদ খানকে আমি কোথা থেকে প্রশ্ন করবো, কেননা আমাদের মূলত প্রশ্ন থাকে 5টা। কোনো কোনো সময় হয়তো কেউ যদি বলতে পারে হয়তো মানে কাটছাট হয়ে যায়, তখন তাকে আর একটা সুযোগ দেওয়া হয়, কিন্তু এই আবিদ খানকে তো মানে সুযোগ তো দেওয়াই যাচ্ছে না। কেন এই যে 5-5টা প্রশ্নের মধ্যে 4-4টি প্রশ্নের উত্তর তো সঠিক দিয়ে ফেলেছে, আর মাত্র 1টি প্রশ্ন পড়ে রয়েছে। দেখা যাক এই 1টি প্রশ্নের উত্তর আসে নাকি আসে না। আপনার জন্য শেষ প্রশ্ন, আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট কয়টি অক্ষর আছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট কয়টি অক্ষর আছে বলুন। এইটাই গণ্ডগোল হয়ে যেতে পারে। 29টা আপনি প্রথমে বললেন যে এটা গণ্ডগোল হয়ে যেতে পারে, তো এখন বলছেন যে মানে 29টা। কনফিউজ রয়েছে কিন্তু 29টাই আমার উত্তর। 29টা আমার উত্তর, কিন্তু কনফিউজ আছে, তবু আমার এটাই আর কি সঠিক অ্যান্সার 29টা। 29টা 30টা হবে না, 31টা হবে না, আন্দাজে বল। আমার এটা সঠিক লাগছে বলে বললাম 29টা। 29টা তাহলে কি এটাই নেবো? হ্যাঁ এটাই নেবো। মানে কনফার্ম? হ্যাঁ হ্যাঁ। এখনও কিন্তু আমার সময় আছে, ভেবে বলুন। ভাবার কিছু নেই, ভাবলে আরও গণ্ডগোল হয়ে যাবে, আরও গণ্ডগোল হয়ে যাবে। তো মাশাআল্লাহ, তো এই যে মানে আবিদ খানের কাছ থেকে যে মানে যেই শেষ যে উত্তরটি পেয়েছি সেই উত্তরটি তো আর মানে বলার কোনো মানে বাকি রাখে না। ছোট থেকে বড়, 8 থেকে 80 সবাই কিন্তু জানে যে ইয়া থেকে আলিফ পর্যন্ত কয়টি অক্ষর, সেটা হচ্ছে 29টি, যেটা আবিদ খানের মুখ থেকে আমি পেলাম। তো মাশাআল্লাহ, আপনার 5-5টি প্রশ্ন কিন্তু সঠিক উত্তর দিয়েছেন, এবং সঠিক উত্তর দিয়ে আলোর পথের ইসলামের তরফ থেকে জিতে নিয়েছে সেই ফাটাফাটি গিফটটা। আমি আশিককে বলবো সেই গিফটটা দিতে। প্রত্যেক দিনই কিন্তু আমরা আপনাদেরকে একটি করে ভিডিও দিয়ে থাকি এই আলোর পথে ইসলামে। যেই সমস্ত বন্ধুরা আমাকে দেখেন এবং আমার এই ভিডিওকে মানে খুব পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, হ্যাঁ এই আবিদ খানের মতন কিন্তু চাইলে আপনিও পারেন 5-5টা প্রশ্নের সঠিক উত্তর দিতে, আর সঠিক উত্তর দিয়ে আলোর পথে ইসলামের তরফ থেকে জিতে নিতে পারেন সে ফাটাফাটি গিফটটা, যেটা এখন আবিদের হাতে তুলে দেবো আমি। ধরুন এই পুরস্কারটা পেয়ে কীরকম লাগছে বলুন? পুরস্কারটা বড় কথা না, কিন্তু সঠিক উত্তর দিতে পারলাম এটাই আমি অনেক খুশি। আর ইসলাম নিয়ে চর্চা হয়? মোটামুটি চর্চা রাখি, যতটা পারি চর্চা রাখি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে হ্যাঁ আবিদ খান চর্চা রাখে বলেই তাই কিন্তু 5-5টা প্রশ্নের একটিও কিন্তু ছাড়েনি, 5-5টা প্রশ্নের কিন্তু সঠিক উত্তর দিয়েছে, চাইলে আপনিও পারেন। তাই জন্য আমি আপনাকে বলছি অবশ্যই কিন্তু যাচ্ছি আপনার পাড়ায় আপনার এলাকায়, আপনিও থাকুন রেডি, আমরা আসছি আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।